আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মধ্যবিত্তের আল জাজিরার বিশেষ আয়োজন কাজী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিউজ বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহ মোহাম্মদ খালিদ। দেশের আকাশে দেখা গিয়েছে মাহে লকডাউন মোবারকের চাঁদ। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী আগামী বুধবার দিবাগত রাত থেকে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে মাহে লকডাউন মোবারক। তবে সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন তারা বাংলাদেশের সাথে নন, বরং সৌদি আরবের সাথে মিল রেখে সোমবার দিবাগত রাত থেকেই তারা মাহে লকডাউন মোবারক পালন করা শুরু করবেন। এদিকে চাঁদ দেখা কমিটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী সোমবার থেকে সীমিত আকারে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক আকারে মাহে লকডাউন মোবারক আমাদের দিকে ধেয়ে আসছে। এ সংবাদ শুনতে পেয়ে ঢাকা থেকে মানুষ এখন নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে। তাদের আশঙ্কা যে এই মাহে লকডাউন মোবারক খুব সম্ভবত আগামী ঈদুল আজহা মোবারক পর্যন্ত প্রলম্বিত হবে। তারা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই মাহে লকডাউন মোবারক নিজেদের বাড়িঘরে পরিবারের সাথে কাটাতে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকার আবদুল্লাপুরে রয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদুর রহমান। আমরা তার কাছ থেকে শুনব ঢাকার আবদুল্লাপুরের সর্বশেষ আপডেট। সাজ্জাদ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি খালেদ, আমি শুনতে পাচ্ছি। সাজ্জাদ, আপনি আমাদেরকে জানান যে এই মুহূর্তে আবদুল্লাপুরে আসলে কি অবস্থা বিরাজ করছে এবং নারীর টানে যে সমস্ত মানুষ বাড়ি ফিরছে তাদের গাড়ির ব্যবস্থা কিভাবে হচ্ছে? হ্যাঁ খালেদ, আপনার মাধ্যমে যদি আমি দর্শকদেরকে জানাই যে আজকে সকাল থেকেই কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে সোমবার থেকে মূলত প্রথমে সর্বাত্মক লকডাউনের ঘোষণা করা হলেও পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে এবং বৃহস্পতিবার থেকে মূলত সর্বাত্মক লকডাউন এবং সোমবার থেকে সীমিত লকডাউনের সরকার ঘোষণা দিয়েছে। আমরা এখানে বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ঢাকার আবদুল্লাপুর, ঢাকা থেকে বের হওয়ার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এদিক দিয়ে বাইপাইল হয়ে কিন্তু উত্তরবঙ্গের গাড়িগুলো যাতায়াত করে এবং ওদিকে টঙ্গী গাজীপুর হয়ে ময়মনসিংহ নরসিংদীর বিভাগের ময়মনসিংহ বিভাগের গাড়িগুলো কিন্তু যাতায়াত করে। দূরপাল্লার গাড়িগুলো এখন বন্ধ রয়েছে, সেই হিসাবে ঢাকার ভিতরকার যে গাড়িগুলো গাজীপুর এবং সাভার যেত এই গাড়িগুলো কিন্তু আরেকটু সামনে এগিয়ে যাত্রীদেরকে, দূরপাল্লার যারা যাত্রী যারা রাজশাহী যাবেন, রংপুর যাবেন, ময়মনসিংহ যাবেন, এদেরকে তারা ঢাকার বাহির পর্যন্ত এই গাড়িগুলোই কিন্তু নিয়ে যাচ্ছে। এরপর ঢাকার বাহিরে যাওয়ার পরে সেখান থেকে তারা নতুন করে গাড়ি পরিবর্তন করে নিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখতে পেরেছি যে পিছনে যে সিএনজিগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে চলার মতো হলেও বর্তমানে এরা কিন্তু দূরপাল্লার যাত্রী নিচ্ছে। পিছনে তিনজন নেওয়ার সিট হলেও এখন কিন্তু সামনে পাশাপাশি দুইজনকে বসিয়ে পিছনে তিনজন, মোট পাঁচজন নিয়ে এই সিএনজিগুলো কিন্তু টাঙ্গাইল পর্যন্ত চলে যাচ্ছে আমরা দেখতে পেরেছি। লকডাউনের মধ্যে কিছু করার নাই ভাই, চাকরি করতাম সব বন্ধ হয়েছে, রেস্টুরেন্টে চাকরি করতাম, এখন বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে কিছু একটা তো করতে হইব। কি করবেন, ঠিক করছেন কিছু? এখন কিছু ঠিক করার নাই, হুট করে মানে হঠাৎ করে লকডাউন দিয়াতে আমাদের খুব সমস্যা। আমরা যারা এই যে সাধারণ লোক আছি বা খেটে খাওয়া মানুষ, কিন্তু আমাদের খুব ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হয়, কিন্তু আমাদের তো কোনো সাহায্য সহযোগিতাও পাই না। আর লকডাউন ঘোষণা করে আমাদের পাম্পে বেচা কিনাও নাই, গাড়ি ঘোড়াও নাই, অতএব আমরা খুব কষ্টে আছি। আমাদের দিকে কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়াইলে আমরা খুব ভালো করে চলতে পারবো। আর মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। স্বাস্থ্যবিধি কিভাবে মানবে? আপনার নিজেরই তো স্বাস্থ্যবিধি, আপনি আমার তো মাস্ক আছে, আমি পরি নাই। নিজে পড়তে হবে, কি করুন, পেটের দায় তো নিজেই চলতে পারি না ঠিক মতো। এটা কিভাবে চলন, এটা তো আমি আর বুঝতেছি না। আমরা তো 10 টাকা জমা না, দিন কামারে দিন কাজ, যেভাবে আমরা কাম করে কেমন লাগে, এভাবে ব্যবস্থা যদি না করে তাহলে আমরা চলবাম কিভাবে? আর এদিকে জনগণ যেটা বলছিলেন যে হুট করে পূর্ব থেকে কোনো ঘোষণা ছাড়াই একদিনের মধ্যে লকডাউন ঘোষণা করার কারণে এবং অপরদিকে কিন্তু গাড়িগুলো আরও আগেই বন্ধ হয়ে গিয়েছে, তো ঢাকায় কর্মস্থল বন্ধ এবং ঢাকা থেকে যে বাড়িতে গিয়ে কিছু একটা করবে বাড়িতে যাওয়ার সেই রাস্তাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে। মানুষের আয় উপার্জন খুবই সীমিত, এখন এর মধ্যে হঠাৎ করে গাড়ি বন্ধ করে পরে লকডাউন দেওয়ায় মানুষ কিন্তু কর্মস্থলে অধিক খরচ করে চাকরি বাকরির জায়গা থেকে কিন্তু রুম ভাড়া নিয়ে যে থাকবে, বেতন না থাকার কারণে ঢাকায় রুম ভাড়া নিয়ে থাকা সম্ভব না। আবার যে ঢাকার রুম ছেড়ে দিয়ে যে গ্রামে যাবে, গ্রামে যাওয়ার সেই রাস্তাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে। খালিদ, সাজ্জাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকার আবদুল্লাপুর থেকে সেখানকার সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদুর রহমান। এ পর্যায়ে সাইনবোর্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের অপর সহকর্মী ফখরুল ইসলাম তৌফিক। ফখরুল, আপনার কাছে কি সংবাদ রয়েছে? আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। হঠাৎ করেই লকডাউনের ঘোষণা হওয়ার কারণে ঢাকা থেকে মানুষ ঈদের মতো করে ঢাকা ছাড়তে শুরু করেছে, কিন্তু এর আরও 4-5 দিন আগ থেকেই সারা দেশের
দূরপাল্লার যানবাহনগুলো বন্ধ করে দেওয়ার কারণে মানুষ কিন্তু এখন ভেঙে ভেঙে অতি কষ্ট করে পায়ে হেঁটে চার পাঁচ গাড়ি পরিবর্তন করে নিজ নিজ গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে। আমরা দেখেছি যে মাইক্রো যেগুলো রয়েছে মাইক্রোগুলোতে কিন্তু স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি ভাড়া দিয়ে মানুষ যেতে বাধ্য হচ্ছে। এমনকি আমরা সায়দাবাদের পয়েন্টে দেখেছি যে দালালদের দৌরাত্ম্য সেখানে এত বেশি যে মানুষের পক্ষে নির্দিষ্ট করে মাইক্রোবাস নিজের পক্ষ থেকে বাছাই করে কিন্তু যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর দালালদের খপ্পরে পড়ে তারা যেই মূল্যে যেই গাড়িতে তুলে দিবে সেভাবে কিন্তু তারা যেতে বাধ্য হচ্ছে। দুঃখের কথা কি বলুন, এখন এই অবস্থা কি বলুন, কিছু বলার মতন নাই আর। আমি মাহমুদপুর থেকে আসছিলাম, সিএনজি আসছে, সিএনজি নষ্ট হয়ে গেছে, দাঁড়ান দেখি। আমি এখন চিটাগাং রোড, আমার বাসা এখানে চিটাগাং রোড সিদ্ধরগঞ্জ। হাইটা যাবো না, সামনে গিয়ে দেখি কিছু, আমার ছেলের বউ নাতি নুইছে, এখন অনেক কষ্ট, আমার পাও ব্যথা, আমি ল্যাংরা মানুষ হয়ে কষ্ট করে যাইতেছি। এই দুঃখের কথা কইবার মতন কিছু নাই, এই কেউ শোনার মতন নাই, আমাদের দুঃখের কথা শোনার মতন কেউ নাই। বর্তমানে তো কারখানা, মানে আমাদের জুতার কারখানা অবশ্যই ওই মার্কেট টার্কেট বন্ধ করে দিছে, অথবা মানে শাটডাউন বলতে যেটা দিয়ে দিছে ঢাকা শহরে সোমবার থেকে। এখন তো আমরা কি করব আর, অবশ্যই ব্যবসা বন্ধ, এই কারণে আমরা বাড়িতে চলে যাচ্ছি। অবশ্যই আমরা তো জানিনি দিন মজুর সিস্টেম, আমাদের তো চলাফেরা করতে হবে, এখন হেঁটে যাচ্ছি, বহুত কষ্ট হচ্ছে। দেশের যারা নিম্নবিত্ত এবং সাধারণ পর্যায়ের মানুষজন রয়েছেন তাদের সামনের দিনগুলো কিভাবে চলবে, লকডাউনের দিনে যখন তাদের কোনো উপার্জন থাকবে না তাদের দিনগুলো কিভাবে চলবে, লকডাউন ঘোষণার আগে সে বিষয়টিও সরকারের এবং দায়িত্বশীল ব্যক্তিদের বিবেচনায় রাখা উচিত ছিল এমনটি মনে করছেন দেশের সাধারণ মানুষ। এবং এ ধরনের কোনো ব্যবস্থা ছাড়াই হুট করে লকডাউন ঘোষণা করার কারণে এবং দূরপাল্লার সমস্ত যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তারা অনেক কষ্ট করে এখন যার যার গন্তব্যে পৌঁছতে বাধ্য হচ্ছেন। একদিকে ঢাকার সমস্ত অফিস আদালত বন্ধ করা হয়েছে, যারা ঢাকার বিভিন্ন অফিস আদালতে চাকরি করতেন তাদের কর্মস্থল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে কর্মস্থল বন্ধ হওয়ার পর এ সকল চাকরিজীবী মানুষ তারা কোথায় ফেরত যাবেন, নিজেদের দেশের বাড়িতে ফেরত যাবেন, ফেরত যাওয়ার যে যানবাহন সেই যানবাহন কিন্তু আরও আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একদিকে কর্মস্থল বন্ধ, অপরদিকে কর্মস্থলের চাকরিজীবী মানুষ তারা যে বাড়িতে ফিরবেন সেই বাড়িতে ফেরার রাস্তাও কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ হেঁটে হেঁটে অনেক কষ্ট করে যার যার গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের লকডাউন এবং স্বাস্থ্যকর প্রয়োজনীয় জিনিস ঘোষণা করার আগে এ বিষয়গুলো সরকার তাদের বিবেচনায় রাখবে এমনটি প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। ফখরুল ইসলাম তৌফিক, মধ্যবিত্তের আল জাজিরা, ঢাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমাদের হাতে থাকা মাহে লকডাউন মোবারকের সর্বশেষ নিউজ আপডেট। সবাইকে মাহে লকডাউন মোবারকের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন আপনার প্রিয় মধ্যবিত্তের আল জাজিরার পর্দায়। বাড়িতে যেতে হবে। আরে তোমরা তাকিয়ে আছো কেন, মাহে লকডাউন মোবারক চলে আসছে, থিম সং প্লিজ। জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন।